একটা গল্প আপনারা অনেকেই পড়েছেন শুনেছেন, যে একবার এক মা তার বাবা তার সন্তানকে বৃদ্ধ বয়সে শয্যাশায়ী হঠাৎ করে ডাকে, বলছেন যে বাবা আমার একটু মনে চাচ্ছে আমাদের বাড়ির পাশে ওই পাহাড়ের চূড়ায় একটু উঠতে। বলে আপনি এখন ওখানে উঠে কি করবেন আব্বা? বলে আমার মনে চাচ্ছে একটু নিয়ে যাও আমাকে। তো নিয়ে গেছে, নেওয়ার পর পাহাড়ের চূড়ায় উঠানোর পর সন্তান বললেন যে বাবা ঠিক আছে, আপনার একটা মনের চাওয়া, বৃদ্ধ বয়সে হয়তো পাহাড়ের চূড়ায় উঠে একটু দেখতে মনে চাইছে আশপাশটা, ভালো আমি করলাম, খুশি তো আপনি? ক বাবা খুশি, এক কাজ করো কিছু আপেল নিয়ে আসো। আপেল বলে কি করবো? নিয়ে আসো আমি একটু দেখবো খাবো আতা ভালো লাগতেছে, নিয়ে আসছি। আনার পরে মুরব্বী উপর থেকে একটা আপেল এদিকে মারে, মারে বলে বাবা নিয়ে আসো, পড়ে গেছে। তো ছেলে যায় আর নিয়ে আসে, আবার যখন একই কাজ করছে আরেক দিকে, ছেলে কয় কি ব্যাপার, একটু আগে উনি একটা ফেললেন আবার আরেকটা ফেললেন, কয়বার পাহাড়ে উঠানামা করা যায়। এবার দুই তিনবার যখন এরকম হয়ে গেছে, এবার ছেলের মেজাজ গরম হয়ে গেছে, আর কতক্ষণ ঠিক থাকে? এবার বলে আব্বা আপনি কি আমার সাথে তামাশা শুরু করছেন? আমি বুঝলাম না, আপনি এক একবার এক এক দিকে আপেল মারেন আর আমার বলেন নিয়ে আসতে, এটার মানেটা কি? আমি কি এত বেকার এবং এত এই অহেতুক কাজের মানেটা কি আপনি বলেন দেখি। সাধারণত আমরা যেরকম করি আর কি মা বাবার সাথে, এরকম করি। তখন তার সে বাবা বা মা তিনি বললেন যে বাবা রে আমার আসলে কোনো পাগলামি করার ইচ্ছা জাগে নেই, আমি একটু তোকে একটু চেক করলাম যে ছোটবেলায় এই পাহাড়ের উপরে ওঠার পর তুই বল নিয়ে আসতি এবং সারাক্ষণ ফেলতি, ইচ্ছাকৃত ফেলতি, আর তোর বল কুড়ে আনতে আমার কোনো কষ্ট হইতো না, অনেক হাসির চোটে হাসি মুখে নিয়ে আসতাম, তোর সাথে মজা করতাম বরং বল নিয়ে এসে, দুইবার দশবার না কতবার যে তুই ফেলছস কখনো আমার বিরক্ত লাগে নাই, কিন্তু এখন দুই তিনবার আমি ফেললাম একটু দেখার জন্য কি হাল, দেখলাম না তোর অনেক বেশি বিরক্ত লাগছে বাবা। সন্তান হিসেবে বাবাকে যখন তুমি কষ্ট দাও তখন বাবা হিসেবে মা হিসেবে সেটাকে এনজয় করে, পেশাব করে দেন এই ঠান্ডা শীতের মধ্যে, বাপ নামাজ পড়তে যাবে করে নিছে আদর করে দিলেন শ্বশুরে ছাড়া, বেচারা হাসি মুখে দিছে দেহায় দিছে গরম করে, খুশির চোটে আনন্দের চোটে আপনার সেটাকে এনজয়ের ভাবে নিয়েছে, কোনো রাগ চেতাচিতি নাই। আর যদি বৃদ্ধ হওয়ার পরে বাপ মা এই কাজটা করে তখন কি অবস্থা হয়, আমরা একটু মেলানোর সুযোগ পাচ্ছি কি পাচ্ছি না? আল্লাহর ভাষা খেয়াল করেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবার উভয়ে দুইজনই হয় বয়স বেশি হয়ে গেছে অথবা যে কোনো একজনের বয়স বেশি হয়ে গেছে। দেখেন, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিয়ে কথা বলো না, উফ এটা বলো না, তাদের সামনে বিরক্তি প্রকাশ করো না যখন তাদের বার্ধক্য আসবে। আল্লাহ এই কথা কেন বললেন? বার্ধক্য আসার পর তাদের সাথে বিয়াদবি করো না, তার মানে জোয়ান বয়সে বাপের সাথে বিয়াদবি করলে অসুবিধা নাই। কি বলেন, মাফহুম ও খালাফ থেকে কি এটা বোঝা যায়? আল্লাহ বলছেন তোমার মা বাবা দুইজনেই অথবা দুইজনের কোনো একজন যখন বুড়ো হয়ে যাবে, বয়স বেশি হয়ে যাবে, তখন তাদের সাথে উপ বলিও না, ধমক দিয়ে বলিও না, তার মানে তো এটাই দাঁড়ায় যে জোয়ান বয়সে থাকলে তাহলে করা যাবে, কারণ আল্লাহ তো বলছে বার্ধক্য হলে করিও না। কি বলেন, জোয়ান বয়সে মা বাবার সাথে বিয়াদবি করা যাবে? আসলে এটা হলো কায়দে ইহতিরাজি বলতে পারেন, কায়দে ইত্তেফাকি বলতে পারেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মূলত বুঝাতে চাইছেন যে মা বাবার সাথে বেয়াদবি তো মানুষ বুড়াকালেই করে, মা বাপ যখন বয়স বেশি হয় তখনই তো কথাবার্তা ছেলের সাথে মেয়েদের সাথে অ্যাডজাস্ট হয় না, নতুন জেনারেশনের মানুষ নিউ জেনারেশন তারা অনেক আপডেটেড, অনেক কিছু বুঝে, 2 ইঞ্চি 2 লাইন বেশি বুঝে, বাপ বেচারা আগের যুগের মানুষ চিন্তা সব পুরাতন, এজন্য সব বলে যা ছেলের মাথায় ধরে না, বলে কি মুরব্বী, আব্বা বলে কি, আম্মা বলে কি, মাথায় ধরে না। তো এই টাইমটাতে সাধারণত মা বাবার সাথে বেয়াদবিটা বেশি হয়, জোয়ান বয়সে তো বেয়াদবি করলে তাপড় খাবে, কারণ বাপের তখন শক্তি আছে, মার শক্তি আছে, কানটা মলে বাইর করে দিবে, ঠিক না বেঠি? এই জন্য ওইটার কথা বলার দরকার হয় নাই, ওই টাইমে তো বেয়াদবি করার সাহসই পোলাপান পাবে না, কারণ কানটা মলে বাসার থেকে বাইর করে দিবে বেশি পণ্ডিতি করলে। বেয়াদবিটা সাধারণত কখন হয় ভাই? বৃদ্ধকালে। এবং সেটা কিরকম হয়? একই কথা বারবার বলবে, 2 বার 4 বার 6 বার, আরে বাবা বলছেন তো কয়বার বলবেন এক কথা, হয় কি হয় না বলেন? আহা, আমাদের বিরক্ত লাগে তাই না? আর আমরাই যখন ছোট ছিলাম এই মা বাপ আমাদের এক কথা যখন 5 বার 10 বারও বলছি এটাকে তারা মজার ছলে নিছেন, এনজয় করছেন, ঠিক না বেঠি? কিন্তু আমি বৃদ্ধ হওয়ার পর, তিনি বৃদ্ধ হওয়ার পর আমার কাছে তার কথা বিরক্ত লাগতেছে। এই জন্য বললাম এটা পরীক্ষার বড় একটা জায়গা, অনেক বড় একটা জায়গা,
অনেক ভালো ভালো মানুষ আমি জানি যারা ব্যক্তিগতভাবে অনেক আমলদার, তাহাজ্জুদ গুজার, অনেক ইবাদত গুজার, পরহেজগার, এই জায়গায় এসে ফেল করে ফেলে পাস করতে পারে। আমার মা বাপ বলেন আমার রব আহকামুল হাকিমিনের পরে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বেঁচে থাকতেন তিনি থাকতেন আমার সবচেয়ে শ্রদ্ধার জায়গা। এখন ওয়াফাতের পরেও তাকে শ্রদ্ধা করতে হবে বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি, আর তারপরে আমার শ্রদ্ধা ভালোবাসা ভক্তি মহাব্বত আমার আনুগত্য আমার সকল কিছুর সবচেয়ে বড় ভাগ পাওয়ার হক হলো আমার মা বাবা। সারা দুনিয়া একদিকে, মা বাবা আরেক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প কথা বলে দিছেন, রিদার রব্ব ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সখতুর রব্ব ফি সখতিল ওয়ালিদাইন। তোমার উপরে তোমার মালিক সন্তুষ্ট আছে কিনা এটা বোঝার জন্য তুমি একটু তোমার মার মুখের দিকে তাকাও, বাপের মুখের দিকে তাকাও, তারা তোমাকে দেখে অন্তরের ভেতর থেকে হেসে দেয় কিনা, আনন্দের হাসি, তৃপ্তির হাসি, পরিতৃপ্তির হাসি তাদের আসে কিনা মুখে। যদি আসে তাহলে এটা সাইনবোর্ড ইন্ডিকেট যে তোমার মালিক তোমার উপরে খুশি। আর যদি মা বাবার মুখের দিকে তাকায় দেখো না তারা বিরক্ত অথবা হাসছে কিন্তু সে হাসি নির্মল নয়, তাহলে তুমি সাবধান হও, তোমার মালিক তোমার উপর অসন্তুষ্ট আছে। তারাই তোমার জান্নাতে যাওয়ার দরজা। সন্তুষ্ট করতে পারবা যাবা, সন্তুষ্ট করতে পারবা যাবা না, পারবা না তো যাবা না। এত কঠিন একটা ব্যাপার, কঠিন একটা ব্যাপার।